দ্য পাওয়ার অফ স্ট্রং ভ্যালু প্রপোজিশন ইনারভিনো এই জায়গাটায় কথা বলতে গিয়ে বলছেন যে বলছে সিং গান গাইতে বলেছেন আপনার প্রোডাক্ট নিয়ে আপনার ব্র্যান্ড ভ্যালু নিয়ে সো আপনার ব্র্যান্ড ভ্যালু নিয়ে আপনি যখন বেশি বেশি গান গাইবেন বেশি বেশি পজিটিভিটি স্প্রেড আউট করবেন এটা কখন আপনি করতে পারবেন ওয়ান্স ইউ কনফিডেন্ট অ্যাবাউট ইউ প্রোডাক্ট আমি আমার সেলস ট্রেনিংগুলোতে প্রশ্ন করি যে আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করছেন যে প্রোডাক্টটা বা সার্ভিসটা আপনি সেলস করছেন তার উপরে কতটুকু কনফিডেন্স আছে যে আপনি মানুষের সাথে চিটিং করছেন না বা আপনি হানড্রেড পার্সেন্ট একদম বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট সেলস করছেন যদি আপনার ভিতরে বিন্দুমাত্র কনফিডেন্সের ঘাটতি থাকে তাহলে ওই প্রোডাক্ট সেল করতে পারবে যেন পারবেন না ইউ মাস্ট লিভ দ্যাট জব অ্যান্ড সার্চ অ্যানাদার জব যেখানে অ্যাটলিস্ট আপনি কনফিডেন্টলি বলতে পারবেন মাই কোম্পানি ইজ বেস্ট মাই প্রোডাক্ট ইজ বেস্ট অ্যান্ড আই সেল বেস্ট যখন এইটা কনফিডেন্টলি বলতে পারবেন আর শুধু তাই না আপনার ইউনিক সেলিং প্রপোজিশন যেটা আমরা বলছি ইউএসপিগুলোকে একদম মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ অবস্থায় বার বার করে বলতে থাকবেন ক্লায়েন্টের সামনে সো উনি যেন ধীরে ধীরে যত বেশি শোনে তত বেশি তার মনে ট্রাস্টটা তৈরি হয় বিলিফটা তৈরি হয় ইওর প্রোডাক্ট ইজ বেস্ট ইওর কোম্পানি ইজ বেস্ট সো এই জিনিসটা ছড়িয়ে দিতে বলেছেন ইট মিনস ভ্যালুটা ব্র্যান্ড ভ্যালুটা ছড়িয়ে দিতে হবে গেঁথে দিতে হবে ক্লায়েন্টের মনের মধ্যে ভালো থাকবে